বাংলাদেশে যা আসে সবগুলো কিন্তু 2015 সাল থেকে বা 2012 সাল থেকে আপনার ডিএনএটা সেম, মানে গাড়ির ডিএনএ বা গাড়ির বডি স্ট্রাকচার পুরোটাই সেম। যেমন এখান থেকে দেখেন আপনার হচ্ছে স্ট্রাইপড ফ্রন্ট টু একদম ব্যাক পর্যন্ত যে স্ট্রাইপটা সেটা আছে অ্যাজ ইউজুয়াল। আপনার এটার ভিতরে যদি আপনাকে দেখাই ইঞ্জিন সিসি হচ্ছে আপনার দুইটা গাড়িরই সেম। হাইস গাড়ি ইউজুয়ালি 2000 সিসি হয়, এইগুলাও ব্যতিক্রম না। টিআরএস 200 সিরিয়ালের ইঞ্জিন। আকাশ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক, 20 নম্বর রোড, 45 নম্বর প্লট। আমার শোরুমের নাম হচ্ছে মামা ভাগিনা কার লিমিটেড। এখানে আমরা নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি সেল করে থাকি, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। পাশাপাশি ইউজ কারও তো আছে? হ্যাঁ, পাশাপাশি ইউজ কার আছে, তবে ওগুলা শুধুমাত্র সেগুলো যেগুলো হচ্ছে আমাদের কাছে এসে এক্সচেঞ্জ করে নিয়ে যায়, আমরা ওগুলার রাখি, ওগুলো পরে আমরা সেল করি। ওকে, আজকের ভিডিওতে কি দেখাবেন? আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটা হাইস দেখাবো, সুপার জিএল। ওকে, দুইটাই 2017 মডেলের, তবে দুইটার মধ্যে কিছু মেজর দুইটা ডিফারেন্স আছে, ওই দুইটা ডিফারেন্স বাদে সব সেম। ওই দুইটা গাড়ি আজকে আপনাকে দেখাবো। ওকে, প্রথম কোনটা দিয়ে শুরু করবেন? প্রথমে আপনাকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে হাইস সুপার জিএল 2017 মডেল। আচ্ছা, এটা রিকন্ডিশন গাড়ি, জাপান থেকে আমরা কয়েকদিন হয়েছে, 2-3 দিন হয়েছে আমরা ইম্পোর্ট করছি। এটা হচ্ছে আপনি সামনে আপনি যদি আসেন দেখতে পারবেন যে এটার যে প্রজেকশন লাইট, তারপরে নিকেল গ্রিল, মানে হচ্ছে সুপার জিএলের যেই স্পেসিফিক আইটেমগুলো যেগুলো দেখলে আসলে বোঝা যায় যে এটা সুপার জিএল, কোনটা ডিএক্স, সেই জিনিসগুলো এটাতে অ্যাভেলেবল। আচ্ছা, ডাবল প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন আপনারা, ডাবল প্রজেকশন হেডলাইট, আপনার হচ্ছে লো বিম, হাই বিম, এন্ড নিচে হচ্ছে ফগ লাইট দাও আছে। ওকে, সাথে করে আপনার হচ্ছে এই হাইস গাড়িতে সেন্সর, এই জিনিসটা একটু কম দেখা যায়, সেটা হচ্ছে পার্কিং সেন্সর, এটা পার্কিং সেন্সরটা আছে। ওকে, এবং গ্রিলটা পেয়ে যাচ্ছেন আপনারা এক কথায় অসাধারণ। হ্যাঁ, নিকেল গ্রিল সব দিক দিয়ে, মানে অন্যান্য গাড়িতে যেমন হচ্ছে ডিএক্স গাড়িতে এখন নিকেল গ্রিল সহজে আসে না, তো এই গাড়িতে নিকেল গ্রিল সহ সব কিছুই আছে, রেনশিট সব কিছু লাগানো আছে। আচ্ছা, ওভারঅল জাপান থেকে যেভাবে আসছে আর কি। এবং যেহেতু রিকন্ডিশন গাড়ি, নাম্বার প্লেট হয় না, যা আছে সবকিছু জেনুইন, সবকিছু জেনুইন। আপনার হচ্ছে জাপানে শুধুমাত্র যে কতটুকু চলছে তাই, এছাড়া বাংলাদেশে এই পর্যন্ত গাড়ি চলে নাই, শুধুমাত্র মংলাপুর থেকে আমাদের এখানে আসতে যতটুকু চলতে হয় ততটুকুই। যদি আপনি সাইড থেকে দেখেন যে হচ্ছে আমাদের এই হাইস যা আছে আমাদের দেশে বাংলাদেশে যা আসে সবগুলো কিন্তু 2015 সাল থেকে বা 2012 সাল থেকে আপনার ডিএনএটা সেম, মানে গাড়ির ডিএনএ বা গাড়ির বডি স্ট্রাকচার পুরোটাই সেম। যেমন এখান থেকে দেখেন আপনার হচ্ছে স্ট্রাইপড ফ্রন্ট টু একদম ব্যাক পর্যন্ত যে স্ট্রাইপটা সেটা আছে অ্যাজ ইউজুয়াল। আপনার এটার ভিতরে যদি আপনাকে দেখাই, ভিতরে আমি বলছি এটা সুপার জিএল, তার মানে হচ্ছে ডুয়েল এসি, ফুল সিলিং, ফুল প্যাড করা। ওকে, সব জাপান থেকে, বাংলাদেশে কোনো কিছু করা হয় নাই, এটাতে এখনো সিট লাগানো হয়নি, সিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যখন কাস্টমার নিবে তাদের পছন্দ অনুযায়ী আমরা সিট লাগিয়ে দেব, যখন সোল্ড হবে তখন আপনারা সেট আপ করে দেবেন। অনেকে চায় কি পিছনে একটু উঁচা চায়, মাঝখানে কেউ সাইডে ফাঁকা চায়, কেউ মাঝখানে ফাঁকা চায়, তো ওই জিনিসটা কাস্টমারের উপর ডিপেন্ড করে আমরা লাগিয়ে দেব। এবং টোটাল ভাই এটা কয় সিটের গাড়ি? এটা হচ্ছে আপনার কাগজে থাকবে হচ্ছে 11 সিট, 11 সিট, তবে অনেকে হচ্ছে 12 সিট করে নেয়, সেক্ষেত্রে আপনার সামনে যে কনসোল বক্সটা, জি ভাইয়া, এখানে যে কনসোল বক্সটা থাকে সেই কনসোল বক্সটা খুলে অনেকে হচ্ছে আরেকটা সিট লাগিয়ে নেয়, সেটা সম্পূর্ণই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, ওটা কাস্টমারের উপর নির্ভর করবে। হ্যাঁ, এটা কাস্টমার যেভাবে বলবে ওভাবে দিব। আচ্ছা, এবং গাড়ির কালারটা খুব সুন্দর, ব্ল্যাক কালার। হ্যাঁ, পার্ল ব্ল্যাক, এটার এই ব্ল্যাকটা হচ্ছে আপনার ইউজুয়াল ব্ল্যাকের মতো না, এটা হচ্ছে আপনার পার্ল কালার, গাড়িতে যেমন চিকচিক করে রোদের মধ্যে, এটা হচ্ছে আপনার রোদ লাগলে এটার ভিতরে একটা চিকচিকে ভাব আছে, সেই চিকচিক ভাবটা থাকবে, খুব সুন্দর কালারের গাড়িটা। হ্যাঁ, এবং গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারের। হ্যাঁ, এটা হাই সুপার জিএল, পিছনে যদি আপনি দেখেন পিছনের যে লাইটটা এটা কিন্তু আপার মডেলের লাইট, আপনার হচ্ছে এই রকম লাইট দুই রকমের হয়, আপনার ওল্ড মডেলের একরকম, নিউ শেপের আরেক রকম। আচ্ছা, এটা হচ্ছে নিউ শেপের লাইট। ওকে, তো এদিক দিয়ে একটা ইয়া পাচ্ছেন, আর যেহেতু বললাম যে এটা রিকন্ডিশন গাড়ি, এখন আমরা ধরেও নাই, দেখেন মনোগ্রামগুলো এখনো স্টিকার দিয়ে লাগানো, বাংলাদেশে ইউজ হয় না, এখন আমরা লাগাই নাই, এটা যখন হচ্ছে কাস্টমার বলবে যে আমি, হ্যাঁ আমি এটা নিচ্ছি, তখন আমরা এটা লাগিয়ে দিব। ওকে, তার উপর আপনার বিল্ট ইন ব্যাক ক্যামেরা আছে। আচ্ছা, যেটা এখন ইউজুয়ালি সবগুলো গাড়িতে দেয়, কিন্তু হাইসে কিন্তু সব গাড়িতে থাকে না, এটাতে আছে। আচ্ছা, আমি যদি ব্যাক ডালাটা খুলে দেখাই, এবং ভিতরে অনেক স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা, পিছনে স্পেস আছে, পিছনে যেহেতু বলছে এখনো সিট লাগানো হয় নাই, সেহেতু এখনো এই পর্যন্ত আপনার হচ্ছে সিট থাকে, সিট থাকে, তারপরে হচ্ছে খালি থাকে, এখানে আপনি চাইলে অনেকগুলো লাগেজ দিতে পারেন। ওকে, যা আছে সব কিছু জেনুইন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সব জেনুইন, কোনো কালারের গাড়িটা। চলেন আমরা ডান পাশে চলে যাই, আমরা যদি ডান সাইডে আসি
আপনার ডান সাইডে বাম সাইডের মতোই অ্যাজ ইউজুয়াল আচ্ছা পুরাটা হচ্ছে সুপার জিল আর যেহেতু এটা হচ্ছে 2017 নিউ শেপের গাড়ি এটার সাইড গ্লাসটাও আলাদা আলাদা সাইড গ্লাসের ডিজাইন আলাদা আগেরগুলা কিন্তু স্লাইড থাকতো হ্যাঁ জি জি ডাইরেক্ট এই পর্যন্ত স্লাইড থাকতো এখন আর ওটা নাই আচ্ছা এখন হচ্ছে আপনি নিউ শেপে যেরকম থাকে আর কি ওটা দেওয়া ওকে ভিতরে যা দেখালাম ওই পাশ থেকে সেম আচ্ছা সেম আপনার হচ্ছে হিটার আছে যেহেতু সুপার জিল অরিজিনাল সুপার জিল চেনার একটা উপায় হচ্ছে এই যে হিটার বক্সটা আচ্ছা হিটার বক্স এই হিটার বক্সটা আপনার হচ্ছে বাংলাদেশে সুপার জিল করলে করতে পারে না ওকে তারপরে আমি যেহেতু বললাম যে 2017 মডেলের সুপার জিলের দুইটা মডেলের আমি গাড়ি দেখাবো জি জি সেই দুইটা মডেলের স্পেসিফিক যেই অপশনটা সেটা হচ্ছে পুশি স্টার্ট এবং চাবিতে স্টার্ট আচ্ছা আমার এই গাড়িটা হচ্ছে পুশি স্টার্ট পুশি স্টার্ট হ্যাঁ পুশি স্টার্ট হওয়ার কারণে এই গাড়িটা একটু আপগ্রেডেড এবং পয়েন্ট বেশি যার কারণে একটু প্রাইসটাও একটু বেশি আচ্ছা যার কারণে আমি আসলে দুইটা মডেলের সেম গাড়ি দুইটা দুই প্রাইস রেঞ্জে আপনাদের সামনে আনছি ইঞ্জিন সিসি হচ্ছে আপনার দুইটা গাড়িরই সেম হাইস গাড়ি ইউজুয়ালি 2000 সিসি হয় এইগুলাও ব্যতিক্রম না টিআরএস 200 সিরিয়ালের ইঞ্জিন দুইটাই 2000 সিসির ইঞ্জিন আচ্ছা সার্ভিস তো এই গাড়িগুলো এক কথায় চমৎকার আপনার হচ্ছে নতুন গাড়ি তো নতুন গাড়িতে সার্ভিস নিয়ে বলার আসলে কিছু নেই যদি আমাদের দেশে চলতো তখন একটা ইয়া ছিল যে কীভাবে চালাইছে কী আসে এই বিষয়ে সেটার উপরে সার্ভিসের একটা কথা থাকতো যেহেতু এটা নতুন গাড়ি আপনার রিকন্ডিশন আসছে আমাদের দেশে এই গাড়ি ওইরকম কোনো কাজ নেই আর আমাদের কাছ থেকে নতুন গাড়ি কিনলে আমরা তিনটা সার্ভিস ফ্রি দিচ্ছি আচ্ছা আমরা হচ্ছে প্রথম কেনার পর থেকে তিনটা সার্ভিস ফ্রি দিব আর হচ্ছে যদি বাই এনি চান্স মেশিন জিনিস এটা কিছু হইতেই পারে রাস্তাঘাটে সেক্ষেত্রে কাস্টমার যদি আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা তাদেরকে একটা ভালো সুবিধা দিব গাড়ির যেহেতু আমি আপনাকে আজকে দুইটা গাড়ি দেখাইছি একটা দুইটাই 2017 মডেল দুইটাই ব্ল্যাক কালার দুইটাই প্রজেকশন লাইট সহ সব কিছু সেম ডিফারেন্সটা জাস্ট চাবিতে একটা হচ্ছে পুশ স্টার্ট আর একটা হচ্ছে কি স্টার্ট ওকে এখন পুশ স্টার্ট যেটা সেটার প্রাইস হচ্ছে 36,50,000 আর যেটা চাবিতে স্টার্ট সেটা হচ্ছে 33,50,000 আচ্ছা এটার মধ্যে কি পার্থক্য আছে দুইটা গাড়ির মধ্যে পার্থক্য হচ্ছে পার্থক্য কি আর পোস্ট হ্যাঁ জাস্ট হচ্ছে চাবিতে পার্থক্য আর ভিতরে একটা পার্থক্য আছে আমি যদি আপনি আসেন আমি আপনাকে দেখাবো ভিতরে যে পার্থক্যটা সেটা হচ্ছে এটার সিলিং টিভি আচ্ছা এইটাতে জাপান থেকে একটা সিলিং টিভি আসছে আচ্ছা আপনার পিছনের ইনফোটেইনমেন্টের জন্য এইটুকু জাস্ট ডিফারেন্স এছাড়া বাদ বাকি সব সেম আচ্ছা এছাড়া কোনো ডিফারেন্স নেই এছাড়া কোনো ডিফারেন্স এবং আরেকটা ডিফারেন্স হচ্ছে আপনার পুশ এবং পুশ এবং চাবি চাবি জি এছাড়া কোনো পার্থক্য নেই এছাড়া কোনো পার্থক্য নেই এছাড়া প্রত্যেকটা জিনিস পাই টু পাই সেম ওকে এটার প্রাইসটা কত বলছেন ভাইয়া 33,50,000 33,50,000 এবং পুশ যেটা এটা বলছেন 36,50,000 36,50,000 আকাশ ভাই লোনের কোনো সুবিধা আছে আপনাদের এখানে হ্যাঁ অবশ্যই লোনের সুবিধা আছে সেটা হচ্ছে কোনো কাস্টমার যদি ফুল ক্যাশে আমাদের কাছ থেকে নিতে না পারে সেক্ষেত্রে আমরা ব্যাংক লোনের কিছু সুবিধা দিচ্ছি আমাদের ব্যাংকের সাথে আমাদের যোগাযোগটা ওইভাবে করা যে কোনো কাস্টমার যদি ব্যাংক লোনে গাড়ি কিনতে চায় তাহলে তারা হেল্প করে সেক্ষেত্রে আপনাদের ফাইল অনুসারে আমরা হচ্ছে 40% থেকে 60% পর্যন্ত লোনের ব্যবস্থা করে দিতে পারি আচ্ছা যারা কিস্তিতে গাড়ি কিনতে চান হাইস গাড়ি বিশেষ করে তারা এই সুবিধাটা পাবেন অবশ্যই আমাদের শোরুমের নাম হচ্ছে মামা ভাগিনা কার লিমিটেড এটা বাড়িধারা জে ব্লক 20 নম্বর রোড 45 নম্বর প্লটে অবস্থিত আমাদের শোরুমের অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর উপরে দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম